সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ কৈলাসহর মহকুমা। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবিহ্বল নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। বৃহস্পতিবার বিকেলে এক শোক মিছিল সিপিআইএম কৈলাসহর মহকুমা অফিস বাড়ি প্রাঙ্গণ থেকে বেরিয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল অর্ধনবিত রক্ত পতাকা। উপস্থিত ছিলেন দলের 29 জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, বিধায়ক মবস্বর আলী সহ আরও অনেকে। এই কঠিন সময়ে কমরেড গৌতম দাস প্রয়াত হয়, সত্যি আমরা একজন অভিভাবককে হারালাম, যা এই সময়ের মধ্যে আমাদের খুবই ওনার প্রয়োজন ছিল। ছাত্র জীবন থেকেই উনি এই রাজ্যের বিভিন্ন সংগ্রামী মানুষের সাথে লড়াই আন্দোলনের সাথী ছিলেন। পরবর্তী সময়ে আমাদের মুখপত্র ডেইলি দেশের কথার সম্পাদকের দায়িত্ব উনি পালন করেছেন। সংস্কৃতি জগতের সাথেও উনি যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং যে সময় উনি সম্পাদকের পদ নিয়েছেন 1918 সালের নভেম্বর মাসে, সেই সময় ত্রিপুরা রাজ্যের একটা পরিবর্তিত পরিস্থিতি ছিল চলছে, সেই সময়ে তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং সত্যিই ওনার প্রয়াত হয়। Channel Dindop.